हेलो बंधुरा चले एसेছি আজকে আরো একটি নতুন ড্রামা সিরিজ নিয়ে। এটা একটা রোমান্টিক থ্রিলার ড্রামা, তাই আই এম সিওর যে তোমাদের এই ড্রামাটি বাকি চাইনিজ ড্রামার মতনই অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামা শুরুতে ড্রামার মেইন লিডকে দেখানো হয়, যার নাম হলো তিয়ান। তাকে আমরা কাপলদের ফটোশুট করতে দেখি। তখন সে জানতে পারে যে তার শুটিং স্পটে মিস্টার বাই নামের একজন বড়সড় বিজনেসম্যান এসেছে, তাই সে তার সাথে কথা বলতে চলে আসে যাতে সে তার গুড বুকের লিস্টে আসতে পারে। আর মিস্টার বাই তাকে তার ফিল্মের ফটোশুটের জন্য চান্স দেয়, কিন্তু মিস্টার বাই তাকে ডাইরেক্ট ইনসাল্ট করে দেয়। এতে তিয়ান রেগে তো যায়, কিন্তু সে কিছু করতে পারে না। তখন ওখানে তার ওয়াইফ সুয়ের এন্ট্রি হয়, যে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। তাই মিস্টার বাই যেই সুকে দেখে সঙ্গে সঙ্গে তাকে সম্মান দিতে লাগে, তবে সু তাকে ভাও দেয় না, বরং সে নিজের হাজবেন্ডের হাত ধরে বুঝিয়ে দেয় যে তুমি যাকে অসম্মান করলে সে আসলে আমার হাজবেন্ড হয়। এতে মিস্টার বাই পুরোপুরি শকড হয় এবং নিজের কাজের জন্য পস্তায়। আর সু নিজের হাজবেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং গাড়িতে এসে তার সাথে টাইম স্পেন্ড করতে লাগে। এরপর রাতের বেলায় যখন সু তার হাজবেন্ড এবং শাশুড়ির সাথে ডিনার করতে বসে, তখন তার শাশুড়ি তার খাবারে শুয়োরের পটি মিশিয়ে দিয়েছিল, যার ফলে সু খাবারটি খেতেই তার ভমিটিং আসতে লাগে। কিন্তু শাশুড়ি তো তাকে কিছু বলে না। তিয়ান সুয়ের খাবারটা টেস্ট করে এবং তার মাকে জিজ্ঞাসা করলে তখন তার মা তাকে জানায় যে আমি একটি তান্ত্রিক বাবার সাথে দেখা করেছিলাম, উনি আমাকে শুকুরের পটি দিয়েছিলেন সুকে খাওয়ানোর জন্য, এতে ওর ছেলে সন্তান হবে। যা শুনে সু প্রচণ্ড বিরক্ত হয়ে নিজের রুমে চলে যায়। পরের দিন সু তার বেস্ট ফ্রেন্ড এবং কলিগ লিলিকে এসে সব ঘটনা বলে। লিলি বলে যে তোমার শাশুড়ি তো খুবই বদমাশ, আমি যদি তোমার জায়গাতে থাকতাম তাহলে আমি কবেই ওকে ডিভোর্স দিয়ে চলে আসতাম। সু বলে যে আমিও তাই চাই, কিন্তু আমি তিয়ানকে খুব ভালোবাসি আর তিয়ানও আমাকে খুব ভালোবাসে আর ও আমার খুব কেয়ারও করে, তাই আমি এটা করতে পারছি না। তখন সুয়ের মনে পড়ে যায় যে সে তিয়ানের জন্য লেন্স কিনেছে, তাই সে লিলিকে বলে যে তুমি একটু গিয়ে তিয়ানকে এই লেন্সগুলো দিয়ে এসো। লিলি বলে যে ও তোমার সাথে সবসময় কিরকম একটা বিহেভিয়ার করে, কিন্তু তুমি তাও ওর কত কেয়ার করো, তুমি বরঞ্চ ওটা ওকে কোরিয়ার করে দাও। সে বলে না, এটা অনেকটা দামি, তাই আমি এইভাবে ডেলিভার বয়ের উপরে বিশ্বাস করতে পারি না, তাই প্লিজ তুমি আমার কাজটা করে দাও। এতে লিলি তার হেল্প করে এবং তিয়ানকে লেন্স দিতে যায়, কিন্তু স্টুডিওতে আসতেই সে দেখতে পায় যে তিয়ান কোনো মডেলের সাথে ইন্টিমেট হচ্ছে, যা দেখে সে শকড হয়ে যায় এবং তিয়ানকে বলে যে তোমার ওয়াইফ তোমার উপরে কত বিশ্বাস করে, কিন্তু তুমি এখানে নোংরামো করছো, আমি তোমাকে এইসব আর করতে দেব না, আমি গিয়ে সুকে তোমার আসল সত্যিটা বলে দেব। তিয়ান তাকে থামানোর চেষ্টা করে, বাট সে তার কথা না শুনলে সে রেগে গিয়ে তার গলায় ধরে নেয় এবং বলে যে তুমি যদি সুকে এইসব কথা না বলো তাহলে আমি তোমাকে স্বর্গের সুখ দেব, যার কথাতে লিলিও ভুলে যায় এবং তার সাথে ইন্টিমেট হতে লাগে। এখানে আমরা জানতে পারি যে লিলি এবং তিয়ানের অবৈধ সম্পর্ক রয়েছে, যেই ব্যাপারে সু কিছুই জানে না। এখানে তিয়ান লিলিকে বলে যে চলো আমরা বাড়ি যাই, ওখানে গিয়ে বাকিটা সারবো। অন্যদিকে সু বাড়ি বাড়ি তিয়ানকে কল করছিল কারণ আজকে সুয়ের প্রেগনেন্সির চেক আপ রয়েছে, কিন্তু তিয়ান তার ফোন ধরে না। এতে সে চিন্তায় পড়ে যায় এবং সে একা একাই হসপিটালের ভিতরে আসে, যেখানে তার সাথে তার কলেজ টাইমের ফ্রেন্ড জ্যাংয়ের দেখা হয়, যে সুকে জিজ্ঞাসা করে যে তুমি একা হসপিটালে কেন, তিয়ান তোমার সাথে আসেনি? সু বলে যে ও মনে হয় কাজে ব্যস্ত আছে, তাই ও আমার সাথে আসতে পারেনি। জ্যাং বলে এটা আবার কী ধরনের কাজ যে নিজের ওয়াইফকেই সময় দিতে পারে না, এখন তুমি প্রেগনেন্ট আছো। সে বলে কোনো ব্যাপার না, ও কাজে ব্যস্ত আছে তাই আসতে পারেনি। জ্যাং বলে আচ্ছা, এমনিতেও আমি এখানে বাবার জন্য মেডিসিন নিতে এসেছিলাম আর এখন আমার কাছে কিছু ফ্রি টাইম আছে, তাই আমি তোমাকে কোম্পানি দিতেই পারি। এরপর দুজনা মিলে ডক্টরের কাছে আসছিল, যাদেরকে একসাথে তিয়ানের মা অর্থাৎ সুয়ের শাশুড়ি দেখে নেয়। এতে সে ভুল বুঝে তার উপরে রাগ করে। অন্যদিকে লিলি এবং তিয়ানের রোম্যান্স তো চলছিলই। গাইস, তোমরা যারা রোম্যান্স দেখতে পছন্দ করো তো আমি তোমাদেরকে ড্রামাটি ইংলিশ ভার্সনে পুরোটা দেখতে সাজেস্ট করব। তো যাই হোক, অন্যদিকে সু ডক্টর দেখিয়ে বাড়ির পার্কিং প্লটে চলে এসেছে, যেখানে সে তিয়ানের গাড়ি দেখে ভিতরে চলে আসে, যেখানে অন্য রকমের শব্দ শুনে তার কিছু ফিল হয় যে ঘরের মধ্যে তিয়ান কোনো মেয়ের সাথে আছে, তাই সে সন্দেহজনকভাবে ঘরের ভিতরে আসে। কিন্তু ততক্ষণে তিয়ান সুকে ম্যানিপুলেট করার জন্য প্ল্যান রেডি রেখেছিল। সে সুয়ের সামনে এমন অ্যাক্টিং করে যেন সে এবং লিলি মেলে সুয়ের বেবির জন্য রুম ডেকোরেট করছে। এটা বলে যে তুমি তো সবসময় কাজে ব্যস্ত থাকো, তুমি এইসব করার সময় পাও না, তাই আমি ভাবলাম যে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করি। এইসব দেখে সু তো খুশি হয়ে যায়, কিন্তু তার মধ্যে একটা সন্দেহ ঢুকে যায়, কারণ লিলি চোখ মুখ খুব একটা ঠিকঠাক ছিল না। যখন অফিস থেকে বেরিয়েছিল তখন তার চুল বাঁধা ছিল, কিন্তু বর্তমানে তার চুল খোলা ছিল। এটাই সুয়ের মধ্যে একটা সন্দেহ তৈরি করে। লিলি ওখান থেকে চলে গেলে সু তিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি লিলিকে আমাদের বেডরুমে এনেছিলে? তিয়ান বলে, এটা তুমি কি বলছো, আমি কোনো আউটসাইডারকে আমাদের বেডরুমে কেন নিয়ে আসবো? তখন ওখানে তিয়ানের মা এসে সুকে বলে, আমার ছেলের উপরে সন্দেহ করার বদলে আমার তো তোমার উপরে সন্দেহ হচ্ছে। নিজের হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি অন্য পুরুষের সাথে হাসি মজা করছো। এবং সে কন্টিনিউ সুয়ের ব্যাপারে নোংরা নোংরা কথাবার্তা বলতে শুরু করে, যা শুনে সুয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে শাশুড়িকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তিয়ান তখন আবারও সুকে শান্ত করে এবং তাকে ঘরে নিয়ে এসে বলে, তুমি একটু শান্ত হও, তোমার এই অবস্থাতে রাগ করা উচিত নয়, এতে আমাদের বেবির জন্য ঠিক নয়। তবুও জিজ্ঞাসা করছি যে তুমি কোন ছেলের সাথে ছিলে? সে বলে, যখন আমি হসপিটালে গিয়েছিলাম তখন আমার সাথে জ্যাংয়ের দেখা হয়েছিল, তাই ও শুধু আমাকে কোম্পানি দিয়েছিল চেক আপ করতে, এর চেয়ে বেশি কিছু আমাদের মধ্যে নেই। তিয়ান বলে যে ব্যাস এইটুকুই ব্যাপার, তো তুমি এটা মাকে কেন বললে না? সে বলে, তোমার মা কি সোনার মতন মানুষ? উনি তো শুধু মানুষকে ভুলই বুঝেন, তাই এখন আমি আর ওনার সাথে থাকতে চাই না। তুমি এখনই গিয়ে তোমার মাকে বলে দাও, আর না হলে আমি তোমার মাকে গিয়ে বলে দিচ্ছি গ্রামের বাড়িতে চলে যেতে। তিয়ান বলে যে আমি এটা কি করে বলবো, উনি আমার নিজের মা হন। সু বলে, তুমি নিজেকে বলবে নাকি আমি বলবো? কারণ আমি তো আর ওই মহিলার সাথে এক ঘরে কিছুতেই থাকবো না। তিয়ান বলে, প্লিজ তুমি শান্ত হও, আমি নিজে গিয়ে কথা বলছি। বলে সে যখন তার মাকে এসে বলে, তখন তার মা সুকে আরও বেশি বেশি করে গালি দেয়, যা শুনে সু তো একদমই পাগলের মতো করতে লাগে। তখন তার চোখ পড়ে যায় বিছানাতে পড়ে থাকা একটি গাটারের ওপর, যার জন্য সে তিয়ান এবং লিলির ওপরে আরও বেশি সন্দেহ করে। আর তার মনে হয় যে ওদের দুজনের মধ্যে কিছু তো চলছে, তাই সে চুপচাপ ওদের দুজনের উপরে নজর রাখে এবং তিয়ানের কারকে ফলো করে একটি হোটেলের ভিতরে পৌঁছায়, যেখানে তিয়ান ওই হোটেলের একটি রুমের মধ্যে লিলির সাথে রোম্যান্স করছিল। তখন সুয়ে সে বাইরে রুমের দরজাতে নক করে এবং তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল, কারণ সে যেই মানুষটির সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছে সেই মানুষটা কিছুক্ষণের মধ্যে তাকে ধোকা দিতে চলেছে। তখন তিয়ান দরজা খুললে সু সঙ্গে সঙ্গে রুমের ভিতরে এসে দেখে যে ওখানে তিয়ানের মা বসে আছে। এতে সুয়ের মনে গিলটি ফিল হতে লাগে যে সে শুধু শুধুই নিজের হাজবেন্ডের উপরে সন্দেহ করলো। তিয়ান বলে যে তুমি কি আমাকে সন্দেহ করলে? তোমার মনে হয় যে আমি অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছি? তুমি আমার ব্যাপারে এটা কি করে ভাবতে পারো? তুমি জানো তো যে আমি তোমাকে কত ভালোবাসি। সু বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার ব্যাপারে এরকম ভাবা উচিত হয়নি। তিয়ান বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমারই তোমাকে বলে আসা উচিত ছিল যে আমি মায়ের সাথে দেখা করতে আসছি। এরকম পরিস্থিতিতে আমি মাকে গ্রামে পাঠাতে পারিনি, তাই আমি ওনাকে হোটেলে রেখেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এই কথাটা বলিনি। তখন সুয়ের কাছে কোম্পানি থেকে কল আসে, তাই তিয়ান বলে যে তুমি যাও কাজ করো, আমি এই দিকটা সামলে নিচ্ছি। তখন সু রুম থেকে চলে যেতেই বাথরুম থেকে লিলি বেরিয়ে আসে, আর এখানে আমরা বুঝতে পারি যে তিয়ানের মা লিলিকে সাপোর্ট করছে। অন্যদিকে সু হোটেলের কাউন্টারে এসে শাশুড়ির রুমের জন্য বিল পে করছিল, তো সে তখন জানতে পারে যে তিয়ান 1 বছর ধরে এই রুমটিকে ইউজ করছে। এতে সু তো পুরো শকড হয়ে যায় যে তার শাশুড়ি তো রিসেন্টলি এই রুমে এসেছে, তাহলে 1 বছর ধরে তিয়ান কার জন্য রুম ইউজ করছে। তাই সে বাইরে এসে নিজের অফিসে কল করে বলে লিলিকে এখনই কোম্পানিতে কোনো কাজের বাহানা করে ডাকতে, এবং সে নিজে কারে বসে হোটেলের সামনেই ওয়েট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই লিলি তিয়ানের হাত ধরে গল্প করতে করতে বাইরে বেরিয়ে আসে, যা দেখে সু একদমই হোপলেস হয়ে পড়ে, কারণ তার সন্দেহটা সত্যি হয়ে যায়। সে অফিসে এসেও একদমই নর্মাল বিহেভ করতে পারছিল না। তখন তার মায়ের কথা মনে পড়ে যায়, যখন তার মা তাকে বলেছিল যে তুমি একটুতেই রেগে যাও, যার জন্য তুমি অনেক কিছুতেই ভুল করে বসো, তাই যখন তোমার সামনে এরকম কিছু সিচুয়েশন আসবে তখন তুমি নিজের মাথাকে ঠান্ডা করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নিবে। এই কথাগুলো মনে করে সু ডিসাইড করে যে যেইভাবে তিয়ান তাকে ধোকা দিয়েছে ঠিক একইভাবে সে তিয়ানের সাথে করবে। এরপর তিয়ান নিজের লাভের জন্য সুকে একজন বিজনেসম্যানের সাথে দেখা করাতে নিয়ে আনে, যে সুয়ের দিকে খারাপ নজর দেয়। আর তিয়ানও এতটাই শয়তান ছিল जे से सूके ओखाने छेड़े दिए निजे काजेर बहाना करे ओखान थेके बेरिये जाए। तखन ओई लोकटी सुएर साथे असभ्यतामी करते शुरू करे। एते सू रेगे गिये लोकटीके भालोमतोई धोलाई दिए ओखान थेके बेरिये जाए और तियानेर प्लानटी फ्लप हये जाए, जार फले ओई बिजनेसमैन तियानेर साथे समस्त डिल कैंसेल करे देय। एदिके सू ज्यांगेर साथे देखा करे एबं ताके सब घटना बोले, कारण से एकजन लयार। सू बोले जे आमी आमार हाजबैंडके डिवोर्स दिते चाई। জ্যাং বলে তুমি ডিভোর্স দিতেই পারো, কিন্তু এটা তাড়াতাড়ির মধ্যে করো না। যখন তোমার ডিভোর্সের প্রসেসিং শুরু হবে তখন তোমাদের প্রপার্টি অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে। তাই আমি চাই যে প্রথমে তুমি তোমার প্রপার্টি এবং ইনকাম স্থির করে নাও আর নিজের সমস্ত ফাইনান্সিয়াল কন্ডিশনটা বুঝে নাও, তারপরেই তুমি ডিভোর্স ফাইল করো। তাই সু বাড়িতে এসে নিজের সমস্ত ফাইনান্সিয়াল কন্ডিশন চেক করে। তখন সে জানতে পারে যে তার ফ্যামিলি ফান্ড থেকে সমস্ত টাকা বার করে নেওয়া হয়েছে আর এখন তার অ্যাকাউন্ট পুরো জিরো ব্যালেন্স হয়ে গেছে, এমনকি তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টেও একটিও টাকা নেই। এতে তার পায়ের তল থেকে মাটি সরে যায়, কারণ তিয়ান তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা বার করে নিয়েছে। তাই সে তাদের কাছ থেকে টাকা বের করার জন্য একটি প্ল্যান করে এবং তিয়ানের সাথে একজন ভালো ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করে। আর সে তিয়ানকে একটুকু বুঝতে দেয় না যে সে তার খারাপ আচরণের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে গেছে। তাই প্রথমেই সে লিলিকে জালে ফাঁসায়, এটা বলে যে আমি খুব তাড়াতাড়ি আমার প্রেগনেন্সির জন্য আমার কাজ থেকে ছুটি নিব, কারণ আমি প্রেগনেন্সিতে কাজ করতে পারবো না। তাই আমি চাই যে তুমি আমার পজিশনে কাজ করো, কারণ তোমার মধ্যে সেই সমস্ত কাজ করার অ্যাটিটিউড আছে আর তুমি যথেষ্ট পরিশ্রমী আর সৎ এবং এডুকেটেড, যেটা এই পজিশনের থেকে এই কোম্পানির দরকার। যা শুনে লিলি তো পুরো আকাশে চড়ে যায়। সু বলে কিন্তু তোমাকে তার আগে কিছু একটা করতে হবে, তোমাকে একটা ডিল ক্র্যাক করতে হবে, তবেই তুমি এই পজিশনটা পাবে, কিন্তু ডিলটা খুবই কঠিন। লিলি বলে তুমি কোনো চিন্তা করো না, আমি ডিলটা কোম্পানির জন্য যে কোনো মূল্যে নিয়ে আনবো। এবং সে পুরো রেডি শেডি হয়ে ওই বিজনেসম্যানের সাথে দেখা করতে আসে, যে লোকটি টিয়ানের কথাতে একবার সুয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল। ভিডিও কলে সু বিজনেসম্যানকে বলে যে ওই দিনের ব্যবহারের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমি ডিলটা সাইন করানোর জন্য আমার একটি কলিগকে পাঠিয়েছি, আপনি ওর সাথে ডিলটা সাইন করুন। কল কাট করতেই লিলি ডিলের ব্যাপারে কথা বলতে লাগে, কিন্তু লোকটির চোখ তো ছিল তার বডির ওপরে। এটা লিলি নোটিস করলেও সে কন্টিনিউ ডিলের ব্যাপারেই কথাবার্তা বলছিল। কিন্তু একটা সময় পর লোকটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে জোরজবরদস্তি করতে লাগে। আর তখনই ওখানে চলে আসে সু এবং দুজনার ভিডিও রেকর্ড করে নেয় আর লোকটিকে বলে যে আমার কলিগকে তুমি ছেড়ে দাও, তুমি যদি আর ওর সাথে আর একটুকু অসভ্যতামি করার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না। আমি এই ভিডিওটা রেকর্ড করেছি, এটা আমি গিয়ে পুলিশকে দেখিয়ে দেবো, তারপর তোমার সাথে কী কী হবে সেটা তো তুমি ভালো মতোই বুঝতে পারছো। এইভাবেই সু লিলিকে একজন হিরোর মতন এসে বাঁচিয়ে নিয়ে যায়। তাই লিলি বলে যে থ্যাঙ্কস, যদি তুমি ওই সময়তে না আসতে তাহলে আমার সাথে যে কী হতো কে জানে। সু বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এইরকম একটা ডিলের জন্য পাঠিয়েছিলাম, আমার আগে থেকেই লোকটির ব্যাপারে খোঁজ নিয়ে নেওয়া উচিত ছিল। এবং সে ইমোশনাল অ্যাক্টিং করতে শুরু করে যে যাই হোক কোম্পানির ডিলটা তো হাত থেকে বেরিয়ে গেল, এর জন্য কোম্পানিকে অনেক বড় লোকসান ভরতে হবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, তোমার সম্মানের চেয়ে কোনো কিছুই বেশি ইম্পর্টেন্ট নয়, আমার এই ডিলটা এখন ছেড়ে দেওয়াটাই উচিত। লিলি বলে যে না, যদি এই ডিলটা কোম্পানির জন্য ইম্পর্টেন্ট হয় তাহলে ডিলটা ক্র্যাক করতেই হবে। সে বলে লোকটি তোমার সাথে অসভ্যতামি করেছিল, তুমি তার কাছে আবার যাবে? সে বলে হ্যাঁ নিশ্চয়ই, ডিল যখন এতটাই ইম্পর্টেন্ট তখন আমাকে কোম্পানির জন্য করতেই হবে, শুধু তুমি আমাকে ওই ভিডিওটা দাও, ওর দ্বারাই আমি ওর সাথে ডিল সাইন করাবো। এরপর সে ভিডিওটা নিয়ে ওই লোকটির কাছে চলে যায়। এটা দেখে সু স্মাইল করে। এরপর সে বাড়িতে এসে ওই ভিডিওটা তিয়ানকেও দেখায়, যা দেখে তিয়ান খুবই রেগে যায়, তবুও সে নিজেকে কন্ট্রোল করে এবং বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে এইরকম একটি লোকের কাছে ছেড়ে এসেছিলাম, আমি জানতাম না যে এই লোকটি এতটা খারাপ। সু বলে তুমি আমার চিন্তা কেন করছো, তোমার তো লিয়ের জন্য ভাবা উচিত। তিয়ান বলে আমি ওর চিন্তা কেন করতে যাব, আমি তো তোমার চিন্তা করব, তুমি আমার ওয়াইফ হও। এখানে সু কোনো রিয়্যাক্ট করে না। তখন বাড়ির ডোরবেল বাজলে তিয়ান গিয়ে দরজা খুললে সেখানে একটি পাগলের মতন লোক ছিল, যাকে দেখে তিয়ান ভয় পেয়ে যায় আর বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি বাড়ির সামনে আসবে না। লোকটি বলে আমার টাকার খুব দরকার, তাই আমাকে তোমার কাছে আসতেই হলো। তিয়ান বলে আমি কিছুদিন আগেই তোমাকে টাকা দিয়েছি, তাই এখন আমি কিছুই দিব না। সে বলে আমার এখন টাকা চাই, যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার ওয়াইফকে বলে দিব যে তুমি ওর মায়ের সাথে কী করেছো। তিয়ান তখন ভয় পেয়ে তার মুখ বন্ধ করতে তাকে আরও বেশি করে টাকা দিয়ে দেয়। সে তখন টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন তিয়ান আবারও স্টুডিওতে একটি মডেলের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে, আর তখনই ওখানে মেয়েটির হাজব্যান্ড চলে আসে এবং সে তিয়ানকে শাস্তি দেয় আর বলে, তোমার খুব শখ হয়েছে না মেয়েদের ড্রেস খোলার, আজকে আমি তোমার ড্রেস খুলব বলে সে তার দুটো লোককে নিয়ে এনে তিয়ানের ড্রেস খুলিয়ে তাকে বুলেটের সাথে বেঁধে তার ফটোশ্যুট করতে লাগে। আর তখনই ওখানে তিয়ানের মা বান্ধবীদের নিয়ে আনে এটা দেখাতে যে তার ছেলে কত ভালো কাজ করছে, কিন্তু তিয়ানের মায়ের তো এখানে মুখ কালো হয়ে যায় নিজের ছেলেকে এরকম অবস্থাতে দেখে। তার বন্ধুরা তিয়ানকে এইভাবে দেখে খুবই হাসে আর তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এরপর লিলি তিয়ানকে বাড়িতে নিয়ে এনে তার চোটে মলমপট্টি করে। তখন তিয়ান জিজ্ঞাসা করে যে তুমি কি ওই বিজনেসম্যানের সাথে শুয়েছিলে ডিলটি সাইন করার জন্য। লিলি তখন রেগে গিয়ে তার উপরে চড়ে বসে আর বলে, এটা সত্যি, যদি আমার কোনো কিছু ভালো লেগে যায় তাহলে আমি সেটা যে কোনো মূল্যে পেয়েই ছাড়ি, তার মানে এটা নয় যে আমি সবার সাথে শুভ। এটা বলে সে চলে যাচ্ছিল, তো তিয়ান ধরে তাকে ভালোভাবে শান্ত করে। তারপর আবারও এদের শুরু হয়ে যায়। এরপর তিয়ান বাড়িতে এসে দেখে যে সু কেমন যেন একটা ভয় পেয়েছিল। তিয়ান তখন জিজ্ঞাসা করলে সে বলে যে আমার বড়লোক আঙ্কেল মারা গেছে, যা শুনে তিয়ান আনন্দে প্রায় নাচতেই শুরু করে, কারণ ওই আঙ্কেল খুবই বড়লোক ছিল আর তার কোনো সন্তানও ছিল না। তাই তিয়ান ভেবেই নিয়েছিল যে আঙ্কেলের সমস্ত সম্পত্তি সুই পাবে। তাই সে সম্পত্তির কথা সুকে জিজ্ঞাসা করলে সু বলে যে আঙ্কেল তার সমস্ত সম্পত্তি তার কেয়ারটেকারকে দিয়ে গেছে। এটা শুনে তিয়ানের তো মনে হচ্ছে মাথার উপরে বাজ ভেঙে পড়ল। সে প্রায় পাগলের মতো করতে লাগে যে তোমার আঙ্কেল পাগল হয়ে গেল নাকি, যে এত সম্পত্তি কেয়ারটেকারকে দিয়ে দিল। সু বলে যে আমি কালকে লয়ারের সাথে কথা বলছি, কাল ওখানে গিয়ে সব সিচুয়েশনটা দেখব। পরের দিন সু জ্যাংয়ের সাথে তার আঙ্কেলের বাড়িতে আসে আর বলে যে এই বাড়িটা তার, বাট কেয়ারটেকার তাকে বাড়ি দিতে রাজি হয় না। জ্যাং তাকে বলে যে এই বাড়িটার উপরে লোন নেওয়া আছে, যদি আপনি এই বাড়িটি নিজের নামে রাখেন তাহলে আপনাকে প্রতি মাসে অনেক টাকা ট্যাক্স ভরতে হবে, এতে আপনার অনেক লস হবে। এটা শুনে কেয়ারটেকার তো পুরো শকড হয়ে যায়। সু বলে, তাই আপনি যদি আমাকে এই বাড়িটা দেন তাহলে আমি আপনাকে 5000 ইয়ন দেব, যা দিয়ে আপনি গ্রামে গিয়ে ছেলের চিকিৎসা এবং নতুন একটি বিজনেস শুরু করতে পারবেন। এটা কেয়ারটেকার রাজি হয়ে যায়। এরপর সু বাড়িতে এসে তিয়ানকে বলে যে আমি কেয়ারটেকারের সাথে কথা বলেছি, ওনার এখন টাকার দরকার এবং সে নিজের গ্রামে চলে যাবেন, তাই উনি এই বাড়িটি অনেক কম টাকাতেই বিক্রি করতে চাইছেন, উনি মাত্র 5000-এর বিনিময়ে এই সম্পত্তি দিয়ে দেবেন। তিয়ান বলে, তাহলে দেরি কেন করছো, তুমি এক্ষুনি বাড়িটা কিনে নাও। সু বলে, ঠিক আছে, আমি ফ্যামিলি ফান্ডের টাকা থেকে বাড়িটি কিনে নিচ্ছি। যা শুনে তিয়ান তো ভয় পেয়ে যায় যে সু এবার তার টাকা তোলার ব্যাপারে জেনে যাবে, তবুও সে সাহস করে বলেই দেয় যে আমি ফ্যামিলি ফান্ড থেকে টাকা তুলে নিয়েছি। যা শুনে সু এমন অ্যাক্টিং করে যেন সে এটা আগে জানতো না। তিয়ান বলে যে আমি স্টুডিও এবং ক্যামেরার জন্য টাকা তুলেছিলাম। সু বলে, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এটা আগেই বলতে পারতে, তাহলে আমি তোমাকে টাকা দিতাম, এইভাবে লুকানোর কোনো দরকার ছিল না। কিন্তু এখন তো আমরা ঘর কিনবো কি করে। সু বলে যে আমার কাছে টাকা তো আছে, কিন্তু সেটা মাত্র 4 লাখ, তাই তুমি আমাকে স্টুডিওর বন্ধক দিয়ে বাকি টাকা দিয়ে দাও। এতে তিয়ানের মনে লোভ জন্মায় এবং সে জিজ্ঞাসা করে যে বাড়িটা কিনলে বাড়িটা কার নামে থাকবে। সু বলে, তোমার মায়ের নামে। এরপর দুজনে মিলে তার মাকে মানাতে আসে এবং তাকে ভালোভাবে বোঝায়। মায়ের মনেও লোভ জন্মায় এবং সে নিজের নামে এত বড় বাড়ি কেনার জন্য রাজি হয়ে যায়। পরের দিন লিলি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করে নেয়, কোম্পানিতে সেলিব্রেট হয়। আর এখানে সু লিলিকে নিজের পজিশন দিতে যাচ্ছিলই কি, ওদিক থেকে ডিরেক্টর এসে লিলিকে বলে যে এই ডিলটা তুমি করেছো তাই না, তুমি এখন এই কোম্পানি থেকে বেরিয়ে যাও, তোমার মতন এমপ্লয়ারদের আমাদের এখানে কোনো দরকার নেই। লিলি তো বুঝতেই পারছিল না যে সে কি অন্যায় করেছে যার জন্য তাকে এত কথা শুনতে হচ্ছে। তখন সে জানতে পারে যে ডিরেক্টর ওই বিজনেসম্যানটিকে একদমই পছন্দ করে না আর তার সাথে কোনো রকম ডিল সাইন করতে চায় না, আর এই কারণেই লিলিকে কোম্পানি থেকে বার করে দেয়া হয়। যেখানে লিলি সুকে বলে যে তুমি এটা আমার সাথে ইচ্ছা করে করেছো তাই না। সে বলে, না, আমি এই লোকটির ব্যাপারে কিছুই জানতাম না, আমার প্রথমেই এই লোকটির ব্যাপারে জেনে নেওয়া উচিত ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লিলি বলে, আমার সামনে নাটক করো না, আমি জানি এটা তোমার প্ল্যান ছিল, कारण तुमी प्रथम थेके आज अब्दि आमार साथे एरकमई करे आसछो। तुमी शुधुमात्र निजेर बड़लोक हवार सुयोगटाके काजे लागाओ और आमादेर मतन गरीब मानुषदेरके छोटो करो। कलेजे गिয়েও तुमी एरकमई करेছিলে। ओई स्कलारशिपटी आमार पाওয়ার কথা छिलो, समस्त टेस्ट आमी पास करे निয়েছিলাম। तखन तोमार मा हठात् करे कलेजे एसे टीचारदेर साथे कि जे कथा बोललो, तारपरेई तुमी स्कलारशिपटी पेये गेले और तुमी ইউএসএ ते चले गेले। तोमरा गरीब मानुषदेर साथे एरकमई करो, किन्तु मने रेखो आमी तोमार थेके समस्त किछु सुदे आसले शोध करे नेब बोले एखान थेके चले जाई। एबं से सोजा তিয়ানের কাছে এসে তাকে কিস করতে লাগে, মানে প্রায় খেতেই লাগে। তিয়ান বলে যে তুমি এরকম কেন করছো, কি হয়েছে? সেই পরে আমার মনে হয় যে সু আমাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে, ওর জন্যই আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তুমি সুকে ডিভোর্স দিয়ে দাও। সে বলে ও আমার প্রিয়, তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দেব আর তোমাকে বিয়ে করব। এতে লিলি খুবই খুশি হয়ে যায় এবং দুজন মিলে আবার চালু হয়ে যায়। আর তখনই ওখানে সু এসে তাদেরকে হাতে নাতে ধরে নেয় আর সঙ্গে করে সে ভিডিও রেকর্ড করে, যাকে দেখে লিলি এবং তিয়ান তো খুবই শকড হয়। সু বলে আমি তোমাদের এই সমস্ত কিছু অনেক আগে থেকেই জানতাম, তাই আমার ঘর থেকে এখনই বেরিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিব। তিয়ান বলে আমিও তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্সই দিতে চাই বলে সে লিলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর সু নিজের ভাগ্যের উপরে কান্নাকাটি করে। পরের দিন তিয়ান, তিয়ানের মা এবং লিলি তিনজনে একসাথে নতুন বাড়িতে আসে আর বাড়ি দেখে খুবই খুশি হয়। কিন্তু তখনই ওখানে কিছু লোক আসে আর তাদেরকে বলে যে এই বাড়িটি মর্গেজে আছে আর এই বাড়ির সমস্ত জিনিসপত্র খুব তাড়াতাড়ি নিলাম হবে। মা বলে এটা কি করে হতে পারে, এটা তো আমার বাড়ি, আমি রিসেন্টলি এই বাড়িটি কিনেছি, তাই এটা তো হতেই পারে না। লোকটি বলে এই বাড়িটি না কেউ কিনতে পারবে আর না কেউ বিক্রি করতে পারবে, এর কারণ এই বাড়িটির উপরে অনেক টাকা লোন নেওয়া আছে। যা শুনে তিনজনে তো পুরো শকড হয়ে যায় আর মায়ের পায়ের তল থেকে মাটি সরে যায় যে সু তাদেরকে এইভাবে ধোকা দিয়েছে, এইভাবে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। এরপর তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয় আর তাদের কাছে টাকাও ছিল না হসপিটালের বিল পে করার। তাই তিয়ান চলে আসে সুয়ের কাছে আর তার হাতে পায়ে ধরে হসপিটালের বিল পে করতে বলে। প্রথমে তো সু না করে দেয়, কিন্তু তিয়ান যেই তাকে মনে করিয়ে দেয় যে যখন তোমার মা হসপিটালে ছিল তখন আমি তোমার মায়ের কত কেয়ার করেছি, যা শুনে সুয়ের মন গলে যায় এবং সে হসপিটালে আসে তার মায়ের বিল পে করতে। আর তিয়ানকে বলে এটা শেষ সময় আমার তোমাকে হেল্প করার, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ওই পাগল লোকটি আবারও তিয়ানের কাছে এসে টাকা চায়, কিন্তু তিয়ানের কাছে তো টাকাই ছিল না, যার ফলে দুজনের মধ্যে ঝামেলা হয়। তখন দূর থেকে সু এটা দেখতে পেয়ে যায় আর ওই পাগল লোকটিকে দেখে তার মনে পড়ে যায় যে এই লোকটি তো হসপিটালে তার মায়ের রুমে ওয়ার্ড বয় হিসেবে কাজ করত, যার নাম ছিল জি, যাকে দেখে সুয়ের মনে ডাউট হয় যে তার মায়ের মৃত্যুতে আবার এদের কোনো হাত নেই তো। তাই সে ওই পাগল লোকটির সাথে দেখা করে আর তাকে টাকা অফার করে এটা জানতে যে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। যেহেতু তাকে বলতে চায় না, সু তাকে বলে যে তিয়ান তোমাকে মুখ বন্ধ রাখতে যত টাকা দিয়েছিল আমি তার ডবল টাকা দিব ওই দিন রাতে কি হয়েছিল সেটা বলার জন্য। জি এতে রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, কাল সকালে আমরা ক্যাফেতে দেখা করব আর তখনই আমি তোমাকে সমস্ত ঘটনা বলবো। অন্যদিকে লিলি তিয়ানকে বলে যে তুমি এখন সুকে কিছুতেই ডিভোর্স দিও না, কারণ আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আর এখন যদি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমাদের হাত থেকে সোনার ডিমপাড়া হাঁস বেরিয়ে যাবে। তাই এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে দুজনের ডিভোর্স না হয়, ততক্ষণ অবধি যতক্ষণ না তুমি ওর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিচ্ছ। পরের দিন সকালে সু জিয়ের সাথে দেখা করতে ক্যাফেতে আসে, কিন্তু ওখানে জি আসে না, বরং তিয়ান আসে। সু তাকে দেখে ইগনোর করে চলে যাচ্ছিল, তো তিয়ান তাকে বলে যে আমি জানি তুমি এখানে কার জন্য ওয়েট করছো, তুমি জিয়ের জন্য ওয়েট করছো তাই না, কিন্তু ওইখানে আসবে না। তখন সু জানতে পেরে যায় যে জি অনেক ড্রিঙ্ক করে ব্রিজ থেকে জলে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে, যা দেখে সু তো পুরো ভয় পেয়ে যায়। তিয়ান বলে যে আমি তোমাকে এখনও ডিভোর্স দিব না আর এখনও আমি তোমার লিগালি হাজব্যান্ড, তাই তোমার সমস্ত প্রপার্টিতে আমার অধিকার রয়েছে। এরপর তিয়ান লিলির সাথে সুয়ের বাড়িতে থেকে তার সামনেই নোংরামো করতে লাগে, যেটা সু একদমই সহ্য করতে পারে না। তাই সে নিজেই বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য চলে যায় হোটেলে এবং সে জ্যাংয়ের সাথে মিলে প্ল্যান করে যে জ্যাং সুয়ের জিনিসপত্র নেওয়ার সুযোগে সুয়ের বাড়িতে যায়, কিন্তু তিয়ান তাকে জিনিসপত্র দিতে রাজি হয় না। এতে জ্যাং তাদেরকে আইনের ভয় দেখায়। লিলি তিয়ানকে বলে যে তুমি ওকে দিয়ে দাও, एमनितेও সুকে ও খুব ভালোবাসে, তাই ওরা একসাথে থাকলে কি বা এসে যায়। তিয়ান বলে, হ্যাঁ ডার্লিং, তুমি ঠিকই বলেছো। জ্যাং, তুমি বরঞ্চ আমার ওয়াইফকে রেখেই দাও। আমি সুকে তোমাকে ভিক্ষাতে দান করলাম, কিন্তু যা করবে একটু সাবধানে করো, কারণ ও এখন প্রেগনেন্ট। এইসব বলে তিয়ান সুকে নিয়ে মজা করছিল, যার ফলে দুজনের মধ্যে মারপিট হয়ে যায়। অন্যদিকে সু রেকর্ডারের মাধ্যমে তাদের সমস্ত কথা শুনছিল, কারণ সে বাড়ি ছাড়ার আগে বাড়িতে রেকর্ডার সেট করে এসেছিল, যার দ্বারা তাদের সমস্ত কথা সে শুনে নেয়। এদিকে জ্যাং চলে যাচ্ছিল, তো তারা তাকে আটকিয়ে রাখে এবং তার ড্রেস চেক করে একটি রেকর্ডার বার করে সেটাকে ভেঙে দেয়। এরপর জ্যাং কোনো রকমে বেঁচে নিজের বাড়িতে পালিয়ে আসে, আর তাকে সুস্থ দেখে সু শান্তি পায় এবং তাকে হাগ করে। জ্যাং বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সু বলে, নো প্রবলেম, আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। এরপর সু বেশি রাত হয়ে যাওয়ায় তার বাড়িতে যাওয়া হয় না। তখন রুমের মধ্যে সে একটি রিং দেখতে পায়, তাই সে জ্যাংকে এর ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি কি কাউকে প্রপোজ করতে চলেছ। জ্যাং বলে, আমি তো তাকে প্রপোজ করতাম, কিন্তু আমার আগে কেউ তাকে প্রপোজ করে দিয়েছে এবং সে তার হয়ে গেছে। আসলে জ্যাং যেই মেয়েটিকে ভালোবাসার কথা বলছে সেই মেয়েটি আসলে হলো সু, আর জ্যাং তাকে প্রপোজ করার জন্য পুরো প্ল্যান করে রেখেছিল। কিন্তু তখনই তার বাবার শরীর কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, আর তাকে তার বাবার কাছে যেতে হয়, আর তার কাছে টাকাও ছিল না, আর তার মনে সাহসও ছিল না যে সে সুকে গিয়ে প্রপোজ করবে। কিন্তু তারপরও সে অনেক সাহস করে সুকে প্রপোজ করতে যাচ্ছিল, তবে তার আগেই তিয়ান সুকে প্রপোজ করে দেয়, আর সুও তার প্রপোজ অ্যাকসেপ্ট করে, যার ফলে জ্যাংয়ের মন ভেঙে যায়। বর্তমানে জ্যাং আবারও সুয়ের ক্লোজ হতে যাচ্ছিল, বাট সু নিজেকে কন্ট্রোল করে দূরে সরে যায়। জ্যাং সুকে বলে যে তুমি আমার ঘরে শুয়ে পড়ো, আমি বাবার ঘরে গিয়ে শুয়ে পড়ব। পরের দিন এরা সবাই চলে আসে কোর্টে, কারণ আজকে তাদের ডিভোর্সের ফাইল হবে, যেখানে সু ফুল কনফিডেন্টের সাথে কেসটি লড়ে, কারণ তার কাছে তিয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল যে তিয়ান বিয়ের পর থেকে লিলির সাথে অ্যাফেয়ার ছিল, এবং সে জ্যাংকে অডিওটি প্লে করতে বলে। কিন্তু সিন প্লে হতেই লিলি এবং তিয়ানের ব্যাপারে কিছু তো ছিল না, বরং এখানে সুয়ের সাথে জ্যাংয়ের অ্যাফেয়ারের ভিডিও চালু হয়ে যায়, যেখানে জ্যাং সুয়ের সাথে এসে শুয়ে পড়ে, যা দেখে সু তো পুরো শকড হয়ে যায় এবং এই ব্যাপারে জ্যাংকে জিজ্ঞাসা করে। তখন অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে তিয়ান জ্যাংকে ধমকি দেয় যে তুমিও কোনো সাদাসিধে মানুষ নও, যদি সু জানতে পেরে যায় যে তুমি ওর মায়ের মৃত্যুতে দায়ী আছো, তাহলে তুমি জানো যে তোমার সাথে কি হবে, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার মুখ বন্ধ রাখো আর আমাদেরকে সাহায্য করো, আর যদি তুমি আমাদের সাথ না দাও তাহলে তোমার সাথে আমরা কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। যেগুলো শুনে বেচারা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং তিয়ানের সাথ দিয়ে সুকে ধোঁকা দেয়, আর তার জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়, আর নিজে তার পাশে গিয়ে শুয়ে পড়ে। বর্তমানে তিয়ান তার লয়ারকে বলে যে দেখলেন তো, অ্যাফেয়ার আমার ছিল না, বরং আমার ওয়াইফের ছিল, তারপরও আমি ওকে এতদিন ধরে সহ্য করছিলাম। এইভাবে সবাই মিলে সুকে ফাঁসিয়ে দেয়। সু এখনও জ্যাংকে এটাই জিজ্ঞাসা করছিল যে তুমি আমার সাথে এটা কেন করলে, আমি তোমাকে আমার সত্যিকারের বন্ধু ভাবতাম। জ্যাং বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বেচারি সু একদম পাগলের মতন হোপলেস হয়ে পড়ে এবং সে রেগে গিয়ে লিলিকে খুব মারে। এতে সবারই মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর তিয়ান সুকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সুয়ের মাথায় চোট লাগে। এরপর সুকে তারা হসপিটালে ভর্তি করে। তিয়ানের মা বলে যে সু কেমন আছে, যদিও আমি সুয়ের জন্য চিন্তা করছি না, কিন্তু বেবি যেন ঠিক থাকা চাই। তিয়ান বলে, তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের বংশের প্রদীপ একদম ঠিক আছে। ডক্টর এসে জানায় যে সুয়ের মাথাতে চোট লাগায় তার ব্রেন ডেড হয়ে গেছে, যার ফলে সে প্যারালাইজ হয়ে গেছে, যা শুনে সবাই তো শকড হয়। তারপরে তারা খুশি হয় যে সু এইভাবে বেঁচে থাকবে, আর তারা তার সম্পত্তিতে সুখে শান্তিতে জীবন কাটাবে। তারা সুয়ের সামনেই পার্টি করছিল, কিন্তু হঠাৎ করে তিয়ানের একটু খারাপ লাগে। আফটার অল সু তারই ওয়াইফ, তবুও সে এতটাই খারাপ লোক ছিল যে ওখানেই লিলির সাথে রোম্যান্স করে। লিলিও সুয়ের সামনে উল্টাপাল্টা কথা বলে, যার ফলে সু হট করে চোখ খুলে দেয়, যা দেখে লিলি তো ভয় পেয়ে যায়। এরপর তারা সুয়ের চেক আপ করায়। ডক্টর জানায় যে সুয়ের হেলথের কন্ডিশন একদমই ভালো নেই, তবে সুকে যদি হসপিটালে রেখে ট্রিটমেন্ট করা হয় তাহলে সে হয়তো সুস্থ হতে পারে। আর আপনারা আমাকে আগে বলেননি কেন যে সু প্রেগনেন্ট? আমরা সুয়ের জীবন তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু বেবিকে আমরা বাঁচাতে পারিনি। এতে তিয়ান বলে যে আমরা সুকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব, ওর ওখানেই ট্রিটমেন্ট হবে। এরপর তারা সুকে বাড়িতে নিয়ে আনে, যেখানে লিলির মনে ডাউট থাকে যে সু হয়তো অ্যাক্টিং করছে, তাই ইচ্ছা করে গরম জলের মধ্যে তার পা ডুবিয়ে দেয়। কিন্তু সু একদমই রিয়াক্ট করে না, এমনকি সে তো তার সামনে তিয়ানের সাথে ইন্টিমেট হয়। কিন্তু এখানেও সু একদমই রিয়াক্ট করে না, এতে তার মন থেকে ডাউট বেরিয়ে যায়। এরপর আমরা দেখি যে সু একদম সুস্থ আছে, সে শুধুমাত্র অ্যাক্টিং করছে আর তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। এইভাবে সে জানতে পেরে যায় যে তিয়ান কোনোদিনই তাকে ভালোবাসেনি, তার সাথে লিলির অ্যাফেয়ার বিয়ের আগে থেকেই ছিল। লিলির কথাতেই তিয়ান সুকে পটিয়ে বিয়ে করেছে তার সম্পত্তি ভোগ করার জন্য। এগুলো জেনে সে খুবই দুঃখী হয়। এরপর একদিন রাতের বেলায় জ্যাং তার কাছে আসে এবং নিজের কুকর্মের জন্য তার কাছে ক্ষমা চায় আর নিজের ভালোবাসার কথা বলে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। শুধু কিছু করতে পারছিল না, কারণ এতে তার প্ল্যান ফ্লপ হয়ে যাবে। তাই সে বাহানা করে জিনিস ফেলে শব্দ করে। এতে তিয়ান রুমের মধ্যে এসে শকড হয় এবং জ্যাংকে খুব মারে। জ্যাং বলে যে আমি এখানে নিজে থেকে আসিনি। লিলি বলে আমি ওকে ডেকেছিলাম, ও তো সুকে ভালোবাসে, তাই ও যদি সুকে ইউজ করে তাহলে কি হয়েছে। এতে তিয়ান তার উপরে রেগে যায় আর বলে যে তোমার ওর পরিস্থিতির ওপর একটু দয়া করা উচিত, এবং সে জ্যাংকে ভাগিয়ে দেয়। লিলি বলে যে তোমার যদি ওর উপরে এতই দরদ উতলে পড়ে তাহলে তুমি ওর সাথে গিয়েই থাকো, আমার সাথে থাকার কোনো দরকার নেই বলে সে নিজের রুমে চলে যায়। পরের দিন সু সুযোগ বুঝে মুখ লুকিয়ে হসপিটালে চলে আসে আর তার মায়ের মৃত্যুর রহস্য খোঁজ করে। সে তার ডক্টর বন্ধুর কাছ থেকে ইনফরমেশন নেয় এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানতে পারে যে যেই দিনকে তার মা মারা গেছিল সেই দিন জ্যাং তার মায়ের রুমের সামনে এসেছিল এবং রুমে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে লিলিকে কোম্পানিতে ডাকা হয় এবং সুয়ের পজিশন অফার করা হয়। এতে লিলি খুবই খুশি হয় যে ফাইনালি সে ওই সমস্ত কিছু পেয়ে গেল যেগুলো সে বহু বছর ধরে চাইছিল। এদিকে সু জ্যাংয়ের বাড়িতে আসে, যাকে দেখে জ্যাং তো পুরো ভয় পেয়ে যায়। সু তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কাছে কি লুকিয়েছ বলো, তোমার সাথে আমার মায়ের মৃত্যুর কি কানেকশন রয়েছে। জ্যাং বলে সু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, যেদিনকে তোমার মা মারা গেছিল সেদিনকে আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, ওনার অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। আমি তখন কিছু ভেবে পাচ্ছিলাম না, আর তখন আমি তোমার মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ওই সময়তে আমি রুমের মধ্যে তিয়ান এবং লিলিকে তোমার মাকে মেরে ফেলতে দেখতে পাই। এতে আমি ভয় পেয়ে গেলেও একটা প্ল্যান বানাই ওদেরকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করার জন্য, এবং আমি ওদের ভিডিও বানাই। এরপর আমি ওদেরকে ওই ভিডিও দেখিয়ে ওদের কাছ থেকে অনেক টাকা নিই এবং সেই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাই। আমার মাথাতে তখন আমার বাবাকে বাঁচানোর কথাই ঘুরছিল, তাই আমি ওদেরকে থামাতে বা তোমাকে বলতেও পারিনি। সু বলে তুমি আমার কাছে টাকা চাইতে পারতে। জ্যাং বলে আমি তোমার কাছে কি করে টাকা চাইতাম, আমি যেই মেয়েটিকে ভালোবাসি তার কাছে আমি টাকা চাইলে আমার সম্মানে লাগতো। সে বলে যে তুমি তোমার সম্মানের চক্করে এত নোংরা একটা কাজ করলে। তখন ওই দিক থেকে জ্যাংয়ের বাবা এসে সবকিছু শুনে নেয় এবং বলে আমি তোমাকে ছোট থেকে বড় করে পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম যাতে তুমি লয়ার হতে পারো, কিন্তু তুমি তো আমাকে বাঁচানোর জন্য এত বড় একটা নোংরা কাজ করেছো। এসব বলতে বলতে তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি ওখানেই মারা যায়। এরপর সমস্ত প্রমাণ জোগাড় করে সু নিজের বাড়িতে আসে, যাকে সুস্থ দেখে সবাই তো ভয় পেয়ে যায়। সু বলে তোমরা যেই পাপ করেছো তার শাস্তি তোমরা এখনই পাবে বলে তাদেরকে তার মাকে খুন করার ভিডিওটি প্লে করে দেয় এবং বলে যে আমি বুঝতে পারছি না যে তোমরা আমার মাকে কেন মেরে ফেললে। তারা বলে যে কারণ তোমার মা আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গেছিল এবং উনি জেনে গেছিল যে আমরা দুজনা মিলে তোমাকে ধোঁকা দিয়ে তোমার সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছি, তাই এই ব্যাপারটা উনি তোমাকে বলতে চেয়েছিলেন, তাই তার আগেই আমরা তাকে মেরে ফেলি। সু বলে তোমরা যা করেছো তার জন্য তোমাদেরকে জেলে যেতে হবে। তিয়ানের মা সুয়ের সামনে বাড়িতে বসে যায় এবং বলে প্লিজ তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, কারণ আমার ছেলে একদমই বোকা, তাকে লিলি উস্কিয়ে এই সমস্ত ক্রাইম করেছে। সু বলে ঠিক আছে আমি আপনার ছেলেকে ছেড়ে দেব, কিন্তু ওকে বলতে বলুন যে ওর কোনো দোষ নেই, এর পিছনে সব লিলির দোষ ছিল। তিয়ান তখন নিজেকে বাঁচানোর জন্য সমস্ত দোষ লিলির উপরে চাপিয়ে দেয়। লিলি এগুলো দেখে পুরো শকড হয় এবং সে বলে আমি আগে থেকেই জানতাম একদিন এরকম দিন এলে তুমি আর তোমার মা মিলে আমার উপরে দোষ চাপিয়ে দিবে। মা এসে লিলিকে এটা ওটা বলতে লাগে। লিলি তখন তাকে চড় মেরে দেয়। এতে তিয়ান রেগে গিয়ে তার গলা টিপে ধরে নেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। লিলি তখন তার পাশে থাকা চাকু উঠিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়, যাকে বাঁচানোর জন্য তার মা এলে লিলি তার পেটেও চাকু ঢুকিয়ে দেয়। আর তার তিয়ানের উপর এতটাই রাগ ছিল যে সে তিয়ানের পেটে কন্টিনিউ চাকু দিয়ে আঘাত করে, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর তাদের সবারই সাজা হয় और सू सुविचार पाय। लिली के सारा जीवन जो जेले जेते हय। तियानेर मायेर 1 বছরের जेल हय कुकर्मे साथ दीते और जैंगेर 10 বছরের जेल हय कुकर्मे साथ दीते एवं सुके रेप करार चेष्टा करार जन्य। और सू सबाईके शास्ति दिए एक शांतिर जीवन शुरू करे और एरकम एक परिस्थितिते एई ड्रामाटिर एंडिंग हय।